রাধেতি না মহানব সুন্দর সিদমুগ্ধম কৃষ্ণেতি নাম মধুরাদ্ভুত গার দুগ্ধম সর্বক্ষণম সুরবিরাগ হিমেন রম্যম কৃত্তা তদৈব পিবমি রসনে ক্ষুধার্থে। রাধেতি না মহানব সুন্দর সিদমুগ্ধম কৃষ্ণেতি নাম মধুরাদ্ভুত গার দুগ্ধম সর্বক্ষণম সুরবিরাগ হিমেন রম্যম কৃত্তা তদৈব পিবমি রসনে ক্ষুধার্থে। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুবার জানিয়েছেন, দয়াময়ী শ্রীমতী রাধারানীর আনুগত্যের মধ্যে স্বাভাবিক দৈন্য চরমরূপে পরিস্ফুটিত হয়, চরমরূপে অভিব্যক্ত হয়। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, শ্রীমতী রাধারানীর আনুগত্যের মধ্যে স্বাভাবিকভাবেই দৈন্যের চরম অভিব্যক্তি সম্ভব হয়। দৈন্য কাকে বলে, দৈন্য সম্বন্ধে আপনাদের কার কী ধারণা এতদিন পর্যন্ত হয়েছে? ছিল সরস্বতী ঠাকুরের বিচার, আগেই বলা হয়েছিল যুগান্তকারী বিচার, ভাগবতের ছলভক্তি নিরাশকারী যে পদ্ধতি, একমাত্র প্রভুপাদ ছাড়া কোনো কাউর কাছে এরকমভাবে আমরা প্রাপ্ত হতে পারি নাই। এত বড় সত্য কথা এরকমভাবে কেউ আচরণ মুখে উপস্থাপন করতে আমরা দেখিনি। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, যেখানে স্বপ্রতিষ্ঠার বিন্দুমাত্র গন্ধ নাই, যেখানে স্বপ্রতিষ্ঠার বিন্দুমাত্র কোনো গন্ধ নাই, যেখানে সর্বাঙ্গীনভাবে কৃষ্ণের অপ্রাকৃত ইন্দ্রিয় তর্পণের প্রচেষ্টা, সর্ব ইন্দ্রিয়ে আমাদের সর্ব ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণের সম্মুখ সন্তুষ্টি বিচারের যে প্রচেষ্টা, এই পদ্ধতির মধ্যেই বাস্তবিক দৈন্য লুকিয়ে রয়েছে। অন্য জায়গায় বাস্তবিক দৈন্যের অভাব আছে। যে শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের ব্রজেন্দ্র নন্দনের স্বরভেদ হয়, কম্প অশ্রু চলে আসে, এরকম একজন মহাবদান্যবরা, তার করুণার কথা কৃষ্ণ নিজেও বলতে পারেন না। আমরা আজকে কত সাহস করে তার চরণের মহিমা আলোচনা, আলোচনা করতে বসেছি, আমাদের সাহস মন্দ নয়। ভাগবতী মহাপুরাণের মহিমাতে পরিষ্কার বলা রয়েছে, স এব সা। ভাগবতী মহাপুরাণের মহিমাতে পরিষ্কার জানানো রয়েছে রাধারানীকে
সেখানে বলছেন স এব সা, তিনি সেই যেই রাধা সেই কৃষ্ণ। এর মধ্যে যাদের অনুভব নাই তারা অন্য কিছু ভেবে বসবেন। আরো পরিষ্কারভাবে বলতে গিয়ে বলছেন আত্মা রামস্য কৃষ্ণস্য ধ্রুবম আত্মা অস্তি রাধিকা। এর পরে আর কিছু পরিষ্কার করে বলবার দরকার আছে জানি না। চেতনা যদি বিন্দুমাত্র উন্মেষিত হয় আমার মনে হয় এই কথাটাই যথেষ্ট। স্বয়েব সা কিংবা আত্মা রামস্য কৃষ্ণস্য ধ্রুবম আত্মা অস্থির আধিকা, নিশ্চিত পরিমাণে জেনে রাখবে কৃষ্ণের আত্মাই হল রাধারানী। সিদ্ধান্তটা বিরোধ হয়ে যাচ্ছে বলে মনে হয়। আমরা শুনেছিলাম দেহ দেহি বিভেদ নাই ভগবানে, অচিন্ত ভেদাভেদ তত্ত্বের বিচারেতে এই সব সিদ্ধান্ত আপনাদের অনুভব করা উচিত। এগুলো আক্ষরিক অর্থ বিচার করতে গেলে ভুল পথে পরিচালিত হবেন, সেক্ষেত্রে কোনো কিছুই আমাদের অনুভবের বিষয় হবে না। আজকেই সেই দিন যেই দিন বিশ্বভানুনন্দিনী অনন্ত জগৎবাসীকে অনন্ত কৃপা পাইয়ে দেওয়ার জন্য এই জগতে আবির্ভাব হয়েছিলেন সাক্ষাৎভাবে। কিন্তু আমরা তো দেখি শ্রীমতী রাধারানীর আবির্ভাব জন্মাষ্টমীর দিনেতেই হয়ে গেছিল। জন্মাষ্টমীর দিনে হয়ে গেছিল আমরা তো শুনিনি এসব কথা। তাহলে হ্যাঁ, সিদ্ধান্ত বিচারে শ্রীমতী রাধারানীর আবির্ভাব বাস্তবিক পক্ষে জন্মাষ্টমীর তিথিতেই নন্দনন্দন কৃষ্ণের সঙ্গেই তার আগমন হয়েছে। কেন ক্ষণার্ধ ক্ষণার্ধ তাদের বিয়োগ সম্ভব নয়। কেবল একশো বছর আপনারা যে বিয়োগ দেখেছিলেন সেটা একটা আশ্চর্য লীলা হয়েছিল, সেই জন্য আপনারা দেখেছেন একশো বছরের যন্ত্রণা, এটাও কবির উদ্দেশ্য ছিল। এই সব বিষয়গুলো যদি আজকে আমাদের কাছে ভগবান দয়া করে না রাখতেন আমরা এই সম্বন্ধে কি বুঝতাম কি জানতাম। আমাদের কোনো কিছু অনুভবের বিষয় হতো না। ভক্তগণকে কৃপা করার জন্যই ভগবানের এই সমস্ত লীলা বিলাস। আর যারা এই সমস্ত যা শ্রুত্যা তৎপর ভাবেত, যা শ্রুত্যা তৎপর ভাবেত, যে কথাগুলো শ্রবণ করার পর আপনাদের সবাইকে অ্যাক্টিভ হতে হবে, ইউ অল মাস্ট বে অ্যাক্টিভ। যা সুত্যা তৎপর ভাবে বিধির লিঙ্গ বলা আছে, কিসে তৎপর হবেন বলছেন কৃষ্ণ ভক্তিতে তৎপর হবেন, হতেই হবে, ইটস এ মাস্ট, এর অন্যথা হওয়ার উপায় নেই। যদি কেউ মানুষ হয়, যদি কেউ মানুষ পদবী পেয়ে থাকেন বাস্তবিক, যার হুঁশ আছে মনু থেকে মনোজ ইত্যাদি এইভাবে ব্যাকরণে মানুষ সেই নাম হয়েছে, তাদের পরম আনন্দময় ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত আনন্দের ছিটে ফোটা অভিব্যক্তি আপনারা দেখছেন সেই সমস্ত অন্যয় ব্যতিরিকভাবে রস বৈষয় সেই ভগবানের থেকেই এসছে।
একথা আলোচনা করা হয়েছিল পূর্বেও জন্মাষ্টমী তিথিতে। রস ছাড়া এই ব্রহ্মাণ্ডের, অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো জায়গায় কাউর কোনো স্থিতি নাই। রস না হলে কেউ বেঁচে থাকতে পারবে না। যে যে প্রাণী আছেন তার নিজের পূর্বসংস্কার অনুযায়ী, দর্শন অনুযায়ী তিনি সেই সব রস আস্বাদনের জন্য ব্যস্ত রয়েছেন। কিন্তু অন্যয় ব্যতিরিকভাবে সমস্ত রসের উৎসই হল নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ, যার জন্যই রস বৈশ রস এবহি অয়ম লব্ধানন্দী ভবতি। বাস্তবিক আনন্দের যে ছিটে ফোঁটা যদি সন্ধান আপনারা পান বাস্তবিক, সেক্ষেত্রে আপনারা যে আনন্দ নিয়ে এতকাল ব্যস্ত রয়েছেন, ভালো আছি, বেশ ভালো আছি, এগুলো আপনাদের মুহূর্তের মধ্যে ঘুচে যাবে, আপনারা আর থাকতে পারবেন না। যে ভাবনায় বিভাবিত হয়ে রঘুনাথ দোষ গোসাই পাগলের মতো ছুটে গেছিলেন চৈতন্য চরণে, যে ভাবনা আন্দোলন সৃষ্টি করেছিল বলেই সমস্ত আমাদের গুরুবর্গ যত আছেন, গৌড়ীয় গুরুবর্গ সবাই পাগলের মতো, যেমন সমুদ্রের দিকে নদী ছুটে যায় গিয়ে নিজের নাম রূপ সমস্ত কিছু খুইয়ে তার সঙ্গে আলিঙ্গনে বদ্ধ হয়। সমস্ত জীব আজ না হয় কাল, কাল না হয় পরশু, এই জন্মে না হয় পরজন্মে, পরজন্মে না হয় কোটি জন্ম পরে, প্রত্যেককেই এই অবস্থায় যেতে হবে, অন্য কোনো অল্টারনেটিভ নাই। সেই আনন্দের উৎসের দিকেই আপনাদের সবাইকে যেতে হবে। সৌভাগ্য তাদের যারা এই জন্মেতেই শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গ পেলেন, তাদের অনুভবের কথা কিছু জানতে পারলেন, নিজের জীবনে গ্রহণ করতে পারলেন, তাতে তারা অবশ্যই কৃতকৃতার্থ হবে, এতে কোনো সন্দেহ নাই। জন্মাষ্টমী তিথিতে রাধারানীর আবির্ভাব হয়েছিল, একটা প্রমাণ একটা দিলে ভালো হয়, আমরা তো বুঝতে পারছি না মৌখিক কথায়। ব্রজ রসিকগণ যারা ব্রজেতে, ব্রজবাসী রসিকগণ যারা ছিলেন, তাদের অনেকেই এই সমস্ত কথার গুপ্তভাবে প্রকাশ করেছিলেন। এগুলো বদ্ধজীবের অনুভবের বিষয় হয় নাই। আর গোপিকাগণ কি বলতে চান তার তো কোনো মাথা বন্ধুই বুঝি না। এমনকি ছিল সনাতন গোস্বাঁই পাদ, যিনি রাধারানীর নিজজন, রূপ গোস্বাঁই পাদ, এরা কারা? সনাতন গোস্বাঁই পাদ কেঁদে কেঁদে বলছেন, যখন দশমের টিপ্পণী লিখছেন সেখানে দশমের পঞ্চাধ্যায়ে ঢুকেতে তিনি অশ্রু বিসর্জন করছেন, বলছে আমার দ্বারা এটা হবে না, আমার দ্বারা এটা হলো না। গোপিকাগণের পা ধরে বলছেন, চরণে পড়ে কাকুবাদ করে, যে হে গোপিকাগণ, আপনারা নন্দনন্দন শ্রীকৃষ্ণের মনোভাব বোঝেন আর নন্দনন্দন শ্রীকৃষ্ণ আপনাদের মনোভাব বোঝেন, এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি নাই। এই ব্রহ্মাণ্ডে এমন কেউ নাই অনন্ত ব্রহ্মাণ্ডে যিনি গোপিকাগণ কি বলতে চাইছেন, তাদের ভাব কি অনুভব করে নেবেন, এরকম ধরনের কাউকে আজ পর্যন্ত পাওয়া যায়নি। রিমার্কেবল বিষয়, সত্যি তাই। তখন তিনি কেঁদে কেঁদে গোপিকাগণকে বলছেন, আপনারা যে এই সমস্ত বিলাপ বাক্য বলেছেন, সমস্ত কেঁদে কেঁদে গোপী গীত আদি ভ্রমর গীত, এর মধ্যে আপনারা কি বলতে চাইছেন? হে দেবীগণ, আপনাদের চরণে আমার এই প্রার্থনা, যদি কিঞ্চিত আমার হৃদয়েতে তার কিছু প্রতিফলন হয় তাহলে জড়জগতের লোককে কিছু দিগদর্শন অন্তত করতে পারবো, এইটা আমার কোনো কৃতিত্ব নেওয়ার ইচ্ছা নাই। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানাচ্ছেন, গৌড়ীয়গণ কোনো কিছুর জন্য নিজে কোনো বাহাদুরি দাবি করেন না। যা কিছু গৌড়ীয় গুরুবর্গের আমাদের প্রাপ্তি হয়েছিল
তার জন্য তারা সমস্ত সময়ে আকর স্থানকেই আরোপ করেছিলেন। আমাদের যা কিছু আসছে, আমাদের বাহাদুরি কিছু নাই, আমাদের পুঁজিপাটা কিছু নাই, যা কিছু আছে সমস্ত সেই গুরুবর্গের ধন, অর্থাৎ গুরুতত্ত্বের যে শেষ কথা, যে আচার্যের কথা বলতে গিয়ে আমি শ্রীমতী রাধারানীর উল্লেখ পর্যন্ত করতে লজ্জা পেয়েছিলাম। আচার্য শ্রেষ্ঠ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর নয়নমণি মঞ্জুরি, নয়নের মণি, সমস্ত জগতের যে সৌন্দর্য, নয়নের মণি না থাকলে প্রকাশিত হয় না। রাধারানীর নয়নের মণি সদৃশ্য যিনি, সেই নয়নমণি মঞ্জুরি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই কথা জানিয়েছেন যে আমাদের যার যা কিছু আছে পেয়েছি, সমস্ত কিছুর জন্য আমাদের নিজস্ব কোনো বাহাদুরি আমরা দাবি করতে পারি না, গৌড়ীয়গণ করেন না। তারা সমস্ত কিছুর জন্য আকরস্থানকেই আকরস্থানেতে আরোপ করেন, সমস্ত বাহাদুরি সব কিছু সেখান থেকে আসছে। একায়ন পদ্ধতির কথা আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আর যদিও শুনে থাকেন কেমনভাবে শুনেছেন আমি জানি না। আর এতই অনন্ত আলোচনা যেখানে এই সমস্ত আলোচনা করতে গিয়ে আমি লজ্জা পাই, কখন কোনটা আলোচনা করতে গিয়ে মিসলেড হয়ে যাই, সমগ্রভাবে আলোচনা করতে পারি না। একান পদ্ধতির এক সামান্য দিগদর্শন না দিলে পরে রাধারানীর আনুগত্যের কথাটাই একটা ফেক টার্ম হয়ে যাবে, এটা অনুভব হবে না। একান পদ্ধতি মানে যে শ্রীমতী রাধারানী, যার কথা বলতে গিয়ে আমি শাস্ত্রের প্রমাণ দিয়ে বললাম যেই কৃষ্ণ সেই রাধা, আপনাদের বিশ্বাস হলো না, পরে আবার বললাম অন্য শ্লোক তাতেও আপনাদের হয়তো বিশ্বাস হলো না, কিন্তু বাস্তবিক কথা হলো এই, বেদান্ত সূত্রেতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে শক্তি শক্তি মতো রভেদ, শক্তিমান যিনি আছেন শক্তি তার মধ্যেই থাকে, শক্তি তার থেকে আলাদাভাবে থাকেন। ভগবানের শক্তি ভগবানের সঙ্গেই বিরাজমানা আছেন, বাইরে দ্বিধা দুই ভাগে লীলা প্রস্তুত করেছেন, আবার দুই তনু মিলিত হয়ে গৌর রূপ ধারণ করে আমাদের রাধারানী কি বলতে চেয়েছেন সেইটাকে সমগ্রকে বোঝাবার চেষ্টা করেছেন। অনন্তকাল এই সমস্ত কথা আলোচনার বিষয়, এটা কোনো ক্ষুদ্র সময়ের পরিসরে আলোচনা করার বিষয় নয়, হয় না। সেই জন্য বলেছেন শক্তি শক্তি মত রভে, শক্তি মান তারই শক্তি হয়, তার মধ্যেই শক্তি রয়েছেন। বেদস্তুতি সম্বন্ধেও আমি অনেক সময় ভাগবতের আলোচনায় আদেশ করেছিলেন আপনারা, তাতে এসব কথা আলোচনা করতে বাধ্য হয়েছিলাম, সেখানেও আলোচনা করেছিলাম জয় জয় যা জয়ামিত দোষিত গুণা তমসিয়দাত্মন সমাবরুদ্ধ সমস্ত ভগ, সমাবরুদ্ধ সমস্ত ভগ, হে ভগবানকে বলছেন। এটা ইনডাইরেক্টলি কৃষ্ণকেই বলা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষীরোদ গোসাই বিষ্ণু চতুর্মাসে যে শয়ন করেন তার সমস্ত তত্ত্ব আলোচনা করতে গিয়ে সেখানে বেদরাজ স্তুতি করে বলছেন আপনার জয় হোক প্রভু, হে অজ আপনার জয় হোক ভগবান অজিত, আর আপনার যে মায়া অজা একে আপনি শিগগিরই নাশ করুন, নালে আমরা বাস্তবিক দর্শন লাভ করতে পারছি না। জয় জয় জহি অজাম, আর আপনার সমস্ত শক্তিকে অবরুদ্ধ করে নিয়ে আপনি এখন লীলা সংবরণ করে কীরকম আপনি নিশ্চেষ্টভাবে বিরাজমান আছেন,
শাস্ত্রের গভীর সিদ্ধান্তে এই পাওয়া যায়, ভগবান যখন সমস্ত শক্তিকে অবরুদ্ধ করে নিয়ে বিরাজমান থাকেন সেই সময়তে সৃষ্টি বলে কিছু থাকে না। যেটাকে আপনারা টাইম বলে বলেন সময়, সেই সময়েরও কোনো অভিব্যক্তি হয় না। যখন ভগবানের মধ্যে সমস্ত অবরুদ্ধ হয়ে থাকে সৃষ্টির ব্যাপার, গোলকের থেকে এইখানকার ভগবান মহাবিষ্ণু থেকে সমস্ত কিছু এসছে, তারপর সেখান থেকে গর্ভদক সাই বিষ্ণু, ক্ষীরদক সাই বিষ্ণু, এইসব কথা সেখানে বলছেন। ভগবান যখন সমস্ত সেই যে কারণ সাই বিষ্ণু সমস্ত যখন অবরুদ্ধ করে অনন্ত ব্রহ্মাণ্ড থেকে, যেটা আলোচনা বসে অনেকবারই আপনারা শুনে, যৈক নিঃশেষিত কাল মাথাবলম্ব জীবন্ত লোম বিলজা জগদণ্ডনাথা, এই সমস্ত আলোচনা আপনারা শুনেছেন। এতে দেখা গেছে যে ভগবান যখন সমস্ত অবরুদ্ধ করে নিশ্চিষ্টভাবে নিশ্চেষ্টভাবে থাকেন সেই সময়তে সময় বলে যে বস্তুটা আপনারা এখন অনুভব করেন সেটাও থাকে না। এখানে বলছেন আপনি সমস্ত শক্তিকে অবরুদ্ধ করে রেখেছেন, আর যখন ভগবান শক্তিকে অবরুদ্ধ করে রাখেন তখন আমরা লীলা দেখতে পাই না, কিন্তু লীলা নিত্য, নিত্য জগতে যেটা আছে সেখানে চলছে সব সময়। আর নিত্য লীলা সেখানে চলছে, আর এখানে যে প্রপঞ্চে যে সমস্ত লীলা ভগবান আবিষ্কার করেছেন সেগুলোরও নিত্যতা হয়, সেগুলো সনাতন গোসাইকে শিক্ষা প্রসঙ্গে পরিষ্কার জানিয়েছে। আলাত চক্রবত অনন্ত ব্রহ্মাণ্ডে এই সমস্ত ভগবান তার আবির্ভাব চলছে, লীলা চলছে, কোন লীলা কখন কোন ব্রহ্মাণ্ডে কোন ক্ষণেতে অনুষ্ঠেয়মান হচ্ছে হচ্ছে সেখানে চলছে, সে সম্বন্ধে আপনারা জানতে না পেরে লীলাকে শান্ত মনে করেন, বাস্তবিক পক্ষে তা না, লীলা চলছে। আজকে শ্রীমতী রাধারানীর আবির্ভাব মনে করছেন না, শ্রীমতী রাধারানীর আবির্ভাব অনন্ত ব্রহ্মাণ্ডে কখন কোথায় হচ্ছে কিভাবে তার ঠিক নেই। শ্রীল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন আমাদের হৃদয়েতে শ্রীমতী রাধারানীর চরণোদ্দয়ের আবির্ভাব অনুক্ষণ হওয়া দরকার, যদি না হয় তাহলে মুশকিল হয়ে যাবে। প্রতি মুহূর্তে আমাদের শ্রীমতী দয়াময়ী রাধারানীর আবির্ভাব সর্বদাই আমাদের হৃদয়ে থাকা দরকার, তিরোভাব হয়ে গেলেই বিপর্যয় হবে, সর্বদাই আবির্ভাব দরকার। আমি একথা আগেও আলোচনা করেছিলাম, আবির্ভাব তিরোভাব, আবির্ভাব তিরোভাব অভাবদৃষ্ট হৃদয় নিয়ে কখনো আলোচনা করতে যাওয়া উচিত নয়। এতটাই পতিত অবস্থা আমি রয়েছি, এতটাই অভাবগ্রস্ত অবস্থায় রয়েছি, আমার চারিত্রিক অভাব, আমার স্বভাবের অভাব, বাস্তবিক পক্ষে গুরুবানুগত্যেতে অবস্থিত হলে সেখানে অভাব কিছুই নাই। এই অভাব বলি যে বস্তুরা দৃষ্ট হয় সেটাকে বলা হয়েছে স্বভাব, চারিত্রিক দোষ, চারিত্রিক, বাস্তবিক বলে অভাব কিছু নেই। একায়ন পদ্ধতি বলতে যে কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হলো গুরু তত্ত্বের যে শেষ কথা শ্রীমতী দয়াময়ী রাধারানী, তার চরণে আনুগত্য করতে করতে পারম্পর্যক্রমে আমাদের কাছে যে সুযোগ উপস্থিত হয় তার ফলে আপনারাও আমার মতো এক অধমকে অনেক সম্মানে সম্মানিত করেন, যার বিন্দুমাত্র আমার নেওয়ার কোনো অধিকার নাই, কিন্তু লোক প্রতিষ্ঠা আমাকে স্পর্শ করবে এই ভয়েতে আমার চিন্তিত হতে হয়। কিন্তু যখন গুরুবর্গ সরস্বতী ঠাকুরকে পুজো করছিলেন গুরুবুদ্ধিতে, প্রভুপাদ বলেছিলেন আমার গুরুবর্গ আজ আমাকে যে এখানে আমাকে সম্মানিত করছেন বলে আপনারা দেখছেন, বাস্তবিক পক্ষে সেগুলো কোনোটাই আমার সম্মান নয়। এই সমস্তগুলো একায়ন পদ্ধতিতে ঠিক এরকমভাবে চলে যায়। প্রভুপাদ বলছেন আমার গুরুপাদ পদ্ম পরমহংস শ্রেষ্ঠ ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের চরণ কমলে সেই সব সম্মানগুলো আমি পৌঁছে দিই,
শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলেন তার গুরুপাদ পদ্মের চরণে পৌঁছেছি। এইরকমভাবে আলোচনা প্রসঙ্গে আমরা দেখতে পাই বাস্তবিক শুদ্ধ গুরু বৈষ্ণব যারা আছেন, যারা বিশেষ করে যারা রূপানুগ ধারায় অবস্থিত রয়েছেন, রূপপাদের চরণের সৌন্দর্যকে সন্দর্শন করে যারা মোহিত হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, আর তাদের কোনো কিছুই ভালো লাগে না। যার সম্বন্ধে বলা হয়েছে এই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কেমন রূপপাদ, সেখানে বলতে গিয়ে রূপগোস্বামী সম্বন্ধে অনেক কথা কোনো কোনো সময়ে আলোচনার যদি অবসর উপস্থিত হয় করতে পারি, ভগবানের ইচ্ছা যদি হয়। প্রিয় স্বরূপে, দৈত্য স্বরূপে, প্রেম স্বরূপে, সহজাবি রূপে, ততান রূপে, সবিলাস রূপে ইত্যাদি কথার মানে তো কিছু বুঝলাম না মহারাজে, কি আলোচনা এগুলো। বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু হৃদয়ের যদি অন্তঃকরণে যে ইচ্ছা, তার ইচ্ছাটা যদি কোনো স্বরূপ ধারণ করে সম্মুখে আসে তার নাম হলো রূপ গোস্বামী। প্রিয় স্বরূপে, দৈত্য স্বরূপে, প্রেম স্বরূপে, সহজাবি রূপে, এসব কথা অনুভবের বিষয়, কোনো ভাষণ দেওয়ার বিষয় নয়। যারা রূপপাদের সৌন্দর্য দেখলেন না অথচ দাবি করছেন আমি রূপানুগ ধারায় অবস্থিত, তারা অবশ্যই জেনে রাখবেন ব্যভিচারী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রূপপাদের চরণের সৌন্দর্য দর্শন করার পর, নখরাবিন্দের সৌন্দর্য দর্শন করার পর তোমার দর্শন বদলে যাবে। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর বলতেন যারা সুদর্শন ভগবানের ইচ্ছা শক্তির কৃপা পাননি তারা কুৎসিত দর্শন থেকে কখনোই বিরাম লাভ করতে পারবেন না, তাদের অনন্ত জন্ম ধরে কেবল কুৎসিত দর্শন, এটা একটা মেয়ে ছেলে, এটা একটা বেটা ছেলে, এখানে এরম কেন হচ্ছে, এই দর্শনেই তারা ব্যস্ত থাকুন। এইসব নিয়ে ব্যস্ত থাকাটাই খুব ভালো, অমৃত পাওয়ার তো দরকার নেই। বিষ ভক্ষণী আমাদের অভিপ্রেত, সেই জন্য চৈতন্য মহাপ্রভু অনেক সময় অনেক কথা আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে তিনি বলেছেন, কিন্তু সেসব কথা আমার মতো হীন ব্যক্তি পশুর পক্ষে অনুধাবন করা সম্ভব হয়নি। আমি যদি বাস্তবিক আনুগত্যে থাকতাম তাহলে আমার এই হৃদয়তে কিছু নিশ্চয়ই এসব প্রসাদ আসতো, কিন্তু আসতে পারিনি, এটা আমার দুর্দৈব। সুদর্শন ইচ্ছা শক্তি তার যদি কৃপা লাভ হয় তাদের সুদর্শন লাভ হয়, কুৎসিত দর্শন তার আর থাকে না, বড় আনন্দের কথা। আর রূপানুগ ধারা আমরা আরও সুন্দর হলি যে রূপগোস্বামী পাদের রূপমঞ্জরীর যদি যে কীর্তন প্রভুপাদে জগৎ ছেড়ে চলে যাওয়ার সময়তে আকুলভাবে বলেছিলেন যে একটু এই কীর্তনটা শোনাও, শিরোপ মঞ্জরি পদ যার ধন সম্পদ, এই কীর্তনটা একটু তোমরা গাও, কাতর হয় প্রার্থনা করেছিলেন পরম পূজ্যবাসী শ্রীল শ্রীধর গোস্বামী মহারাজ কীর্তনটা করেছিলেন। প্রভুপাদ চোখ বুঝে সেই রূপবাদের যে সৌন্দর্য দর্শন করতে করতে উন্মত্ত হয়ে গেছিলেন। একায়ন পদ্ধতি একে বলে, যেখানে আপনারা যা সম্মান প্রতিষ্ঠা প্রতিপত্তি আমাকে দেন তার বিন্দুমাত্র গন্ধ আমার গায়ে স্পর্শ না করে যদি গুরু পারম্পর্য ক্রমে যার পাওনা, যাকে সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র যার চরণকে বন্দনা করার জন্য সর্বদাই অপেক্ষারত রয়েছেন, সেই শ্রীমতী রাধারানীর কথা, যার চরণের বন্দনা করবার জন্য আমরা শুনেছি কৃষ্ণম বন্দে জগৎগুরুম, কৃষ্ণ ছাড়া তো নাকি জগতের আর কেউ বন্দনীয় হতে পারে না, তাই জন্যই তো শিশুপাল গালগাল দিয়ে বলেছিল এই বেটা স্তব্ধ একটা, হ্যাঁ স্তব্ধ, শুদ্ধা সরস্বতী বলছেন হ্যাঁ নিশ্চয়ই তো স্তব্ধ, বন্দনীয় ব্যক্তির অভাবে তো তিনি স্তব্ধই হবেন, কি করবেন, এসব কথা বড় গুপ্ত কথা। কৃষ্ণ ভগবান তিনি জগতের একমাত্র বন্দনীয়, সমস্ত জগতে অনন্ত ব্রহ্মাণ্ডে, তাই জন্যই বলা হয়েছে কৃষ্ণম বন্দে জগৎগুরুম। আর এই ভগবান শ্রীকৃষ্ণকেও আকর্ষণ করতে পারে এটা একটা অভিনব কথা,
যে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলা হয়েছিল বারবার গুরুবর্গ আমাদের বলেছে তুমি ভালো করে বোঝবার চেষ্টা করো, অনন্ত ব্রহ্মাণ্ডে একমাত্র সর্বাকর্ষক কৃষ্ণ ছাড়া আর কেউ নেই, অনন্ত ব্রহ্মাণ্ডে আকর্ষণের বস্তু কৃষ্ণ, এ কথা কেউ কেউ অনুভব করেছে, এ কথা কেউ কেউ অনুভব করেছে, যদি কি বিন্দুমাত্র অনুভব করত বা করতেন তারা কখনই কুৎসিত রূপ কুৎসিত বিষয়ের প্রতি আকর্ষিত হতে পারতেন না। যে কথা বলতে গিয়ে লজ্জার সঙ্গে রূপ গোস্বামীপাদ বলেছেন যদবদি মম মন কৃষ্ণ পদারবিন্দ নবনবরস ধ্যামরন্ত মাসিত তদৈবত নারী সঙ্গমে স্মরজ মানে মুখ বিকার ও সুষ্ঠু নিষ্ঠিবানঞ্চ ভবতী। যেদিন থেকে কৃষ্ণচরণের অনন্ত আনন্দের ছিটে ফোটা আমি দর্শন করতে আরম্ভ করেছি, যদবদি মম মন কৃষ্ণ পদারবিন্দে নবনবরস ধ্যামরন্ত মাসিত নবরম রস ধ্যামরন্ত মাসিত নবনবরসধ্যামরন্তুমাসিত কথা আর গুপ্ত তাৎপর্য যারা রসিক ভক্তবান তারা ছাড়া বাইরের লোক জানেন না। এ কথার অর্থ হল অনুরাগ, যে বস্তুতে যার অনুরাগ থাকে তার প্রতি মুহূর্তে সেই বস্তুর দর্শনের সঙ্গে সঙ্গে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দর্শন হয়। একই স্ত্রীকে কালকেও দেখেছে এখনও দেখছে প্রতি মুহূর্তে, কিন্তু পর তারপর তারপর যখনই দেখে বলছে আমাকে তোমাকে নতুন লাগছে। এটা জড়জগতের কুৎসিত ভালোবাসা যেটার কোনো প্লেসমেন্ট আমরা জগতে পাই না, কিন্তু জগতের লোক তো হৃদয়তে এটাকে স্থান দিয়ে রেখেছে। এর স্থিতি এর পজিশনটা কোথায়, এই জড়জগতের যে কুৎসিত ভালোবাসাগুলোকে আমরা কোন প্ল্যাটফর্মেতে রাখবো আমরা তো অনুভব করতে পারছি না কোথায় রাখবো, কিন্তু এগুলো নিয়েই তো সবাই ব্যস্ত রয়েছে। যদি অনুভব করত কৃষ্ণচরণের সৌন্দর্য যেটা বলছেন সেখানে রূপ গোস্বামী পাচ্ছেন নবনবরস ধ্যামরন্ত, অনুরাগের বস্তু ভালোবাসার বস্তু চরম ভালোবাসার বস্তুকে যে প্রেমের বস্তুকে প্রতি মুহূর্তে রোখে নবনবায়ামান রূপেই দর্শন করে, এইটি দর্শন শাস্ত্রের গুপ্ত কথা। রসিকগণ এমনকি জড়জগতের রসিক শাস্ত্র যে প্রণয়ন করেছেন যাকে আপনারা কবি কালিদাস বলেন, তারা সেরকম কবি তারাও লিখেছেন এই কথা। আর অপ্রাকৃত জগতের কথা তো একটা এমন একটা অবস্থায় যেটা অনুভব কি করে করবে লোক, কবি কালিদাসও এই কথা রসশাস্ত্রের এই সমস্ত কথা অনেক গুপ্ত কথা জড় কাব্যরসিকরাও বর্ণনা করেছেন, কিন্তু তাদের ওই সমস্ত কাব্যরসকে আমাদের গায়ে মাখলে পরে আমরা দূষিত হয়ে যাব, কিন্তু অপ্রাকৃত জগতের এই সমস্ত অনুরাগের বিষয়কে যত কেন কৃষ্ণ জন্মাষ্টমীতেই বলেছিলাম এগুলো সব বিকৃত প্রতিফলন। অপ্রাকৃত জগতে যা আছে যেটা সবচেয়ে আপনারা এই জগতে ঘৃণ্যজনক সেটাই অপ্রাকৃত জগতে সবচেয়ে আনন্দজনক, এটা না বুঝলে রাধারানীকে একটা মেয়ে ছেলে মনে হবে আর গোপীগণ সব মেয়ে ছেলে। এই কথাগুলি আমার বেশি বলতে ইচ্ছে করে, রাধারানীর কথা বলতে ইচ্ছে পারে না, হৃদয়তে বেরোয় না, কার কাছে আলোচনা করা যায়, এই সমস্ত আলোচনা কোথায় করা যায় সেই চিন্তা। তাহলে একায়ন পদ্ধতি আপনারা অনুভব করলেন, আর সর্ব আকর্ষক হল কৃষ্ণ ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র আকর্ষণের বস্তু কৃষ্ণ ছাড়া আর কিছু আছে কি, যাকে অদ্বয় জ্ঞান তত্ত্ব বলা হয়েছে সব রেখে দিন কথা। আমরা অদ্বয় মানে মহারাজ গোপিকাগণকে অদ্বয় জ্ঞান জানতেন না, এইসব কথা তো বড় বিবেচনার কথা। কুন্তিদেবীতে কুন্তিদেবীর বইতে সামান্য একটু স্পর্শ করে গেছিলাম, এগুলো বুঝবার মতো ব্যক্তি খুব বিরল জগতে। গোপিকাগণ কি এইসব তত্ত্ব জানতেন না? আমি বললাম হ্যাঁ জানতেন, জানতেন তাহলে সেক্ষেত্রে যে এইরকম তত্ত্বজ্ঞান জানতেন, আর জানতেন বলতেই জানতেন বলেই তো বলেছেন নখল গোপিকা নন্দন ভবান অখিল দেহি নাম অন্তরাত্মদৃক। এটা কে বলেছেন? এটা গোপিকাগণ তো বলেছেন যে নখল গোপিকা নন্দন ভবান, আমরা ভালো করে জানি তুমি তুমি গোপিকা নন্দন, এটা তো তোমার একটা এটা তো তুমি একটা আনন্দ দান করেছো, হ্যাঁ এটাও সত্য। অচিন্ত ভেদাভেদ তত্ত্বে বড় আশ্চর্য বিষয় যেটা অনুভব করা যাবে না,
একই সঙ্গে কৃষ্ণ অজর অমর, একই সঙ্গে কৃষ্ণের আবির্ভাব সম্ভব, একই সঙ্গে মথুরা ভূমি নিত্য, একই সঙ্গে যশোমতী দয়াবী যশোমতী মা নন্দ বাবা এই সমস্ত নিত্য, আবার বলছেন আবির্ভাব হয়। এইসব কথা বুঝতে গেলে অনেক অপেক্ষা করতে হবে, আপনাদের তন্ময় হয়ে যেতে হবে, তবে এইসব সম্পত্তি আপনারা পেতে এইসব অনুভব আপনারা পাবেন, অবশ্যই পাবেন। যদি আপনার আমাদের আজ আশার আলোক না থাকতো তাহলে কি বুক বেঁধে আমরা আলোচনা করতে বসেছি? আমাদের গুরুবর্গ নাকি রূপগোস্বাইবাদ, আমাদের গুরুবর্গ নাকি ছিল সনাতন গোসাই জীব গোসাই, এর চেয়ে কি বড় আর কি হতে পারে? এর চেয়ে বড় আর আশা কি হতে পারে? আমার বুক এত বড় হয়ে যায় যে আমাদের আশা দুরাশায় যেন পর্যবসিত না হয়। বড় আশা, বড় বড় আশা, গুরুদেব বড় কৃপা করি ইত্যাদি কথা তো বলি, কিন্তু অনুভব হলে পরে বোঝা যায় গুরু পদ্মম কি এইসবের সিদ্ধান্ত, তত্ত্ব সিদ্ধান্ত। তাহলে সেখানে গোপীগণ জানেন, কিন্তু মাধুর্যের দ্বারা তাদের হৃদয় এমনভাবে উদ্ভাসিত, সেখানে ঐশ্বর্য কোনো রকমভাবে তাদের স্থান পাচ্ছে না। ঐশ্বর্য শিথিল প্রেমে নহিমর্পিত, এটা কৃষ্ণেরই কথা। যখন ঐশ্বর্য জ্ঞানে আপনারা চিন্তা করতে থাকেন তখন নন্দনন্দন শ্রীকৃষ্ণ লুকিয়ে পড়েন, নন্দনন্দন শ্রীকৃষ্ণ লুকিয়ে পড়ে চতুর্ভুজধারী নারায়ণ আপনাদের সঙ্গে প্রকটিত হয়ে যান, যেটা ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করে বৃন্দাবনে গোপীগঞ্জ যেন অন্বেষণ করছিলেন তখন এঠা পেঠা গ্রাম, যেটা আপনারা জানেন কিনা জানি না, যারা গেছেন তারা জানেন, সেখানে চতুর্ভুজ ধারণ করে বসে রয়েছেন গোপীগণকে বঞ্চনার জন্য। কিন্তু শেষে যখন গোপীগণ দণ্ডবোধ করে চলে গেলেন, গিয়ে নম নারায়ণ আমাদের কৃষ্ণ কোথায়, কিন্তু রাধারানী আসবার সঙ্গে সঙ্গে আর কৃষ্ণের ক্ষমতাও রইল না যে তিনি চতুর্ভুজ রূপকে ধারণ করে রাখবেন, তিনি চতুর্ভুজ রূপকে ধারণ করে রেখে তাকে বঞ্চনা করবেন। যে কথাটা আলোচনা করছিলাম সেটা হলো অনন্ত জগতের একমাত্র আকর্ষণের বস্তু যে নন্দনন্দন শ্রীকৃষ্ণ, তাকেও নাকি আকর্ষণ করেন এই বিশ্বানন্দী, এ তো বড় আশ্চর্য কথা। অনন্ত ব্রহ্মাণ্ডে এর চেয়ে বড় তো একটা আন্দোলনের কথা তো কিছু থাকতে পারে না। সর্বাকর্ষক অনন্ত ব্রহ্মাণ্ডের সর্বাকর্ষক একমাত্র নন্দনন্দন শ্রীকৃষ্ণ, আর তাকেও নাকি বশীভূত করে আকর্ষণ করে, যে সম্বন্ধে আমি অনেকবার আলোচনা করেছিলাম, বেনুম করাত নিপতিতম স্খলিতম শিখণ্ডম, বেনুম করাত নিপতিতম স্খলিতম শিখণ্ডম, ভ্রষ্টং চ পীতবসনম ব্রজরাজ সূনু ব্রজরাজ সূনু। এইসব কথা আপনারা শুনেছেন অনেকবার, সেগুলো বিভিন্ন স্থানেতে। যাকে দর্শন করার সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে হাত থেকে বেনু পড়ে যায়, হাতে যে বেনুবাদন করেন, যে বেনুবাদক ধ্বনিতেই তিনি সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডকে একটা ছন্দে তালে 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 রেগুলেট করে যাচ্ছেন, প্রাকৃত এবং অপ্রাকৃত জগৎ দুটোই বোধ, যেটাকে কাম গায়ত্রী হিসেবে পেয়েছেন অন্য অন্য সব আলো অনেক আলোচনা গভীর বৈজ্ঞানিক মহলও এখন স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ, সৃষ্টিটা আমরা ভেবেছিলাম বিগ ব্যাং, এখান থেকে একটা 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 এজিটেশন হয়েছিল, কিন্তু এখন দেখছি না, এখন আমরা আলোচনা প্রসঙ্গে অনুভব করছি এই যে অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি একটা লো মাউন অফ টোন, একটা অত্যন্ত নিম্নমানের কম্পনের একটা মিষ্টি ধ্বনি, তার থেকে হয়েছিল এই অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি। কেউ কি সেটা কনসেপ্ট ধারণা করতে পারে? সেইটা কি তো আমাদের এখানে বলা হচ্ছে, আমি কি কথা বলতে বসেছি এখানে, যে অনন্ত ব্রহ্মাণ্ড এসছেন ওই সুমিষ্ট ধ্বনি থেকে, যে ধ্বনি আমাদের গুরুবর্গের কানেতে পৌঁছেছিল, আমার কান বধির হয়ে গেছে এই জগতের কথা শুনতে শুনতে, আমি স্তব্ধতাম কথা, আমি এত স্তব্ধ হয়ে গেছি, এত কালা হয়ে গেছি, আমার কানেতে অপ্রাকৃত জগতের কৃষ্ণের যে বংশীর ধ্বনি সতত
বেজে যাচ্ছে তার এক বিন্দু আমার কানে আসছে না। কিন্তু পরমহংস ব্যক্তি যারা আছেন রূপাঙ্গ ধারায় মাধবেন্দু পরিপাদ আদি সমস্ত এইসব গুরুবর্গ তাদের কথা যদি আলোচনা করেন, হ্যাঁ ভক্তিবিনোদ ঠাকুর, তারা চোখ বুঝে যেন নেশা হয়েছে। নেশা বস্তুকে গ্রহণ করলে পরে যেন নেশা আসে, তারা কীরকমভাবে চোখ বুঝে অনর্গল সেই অপ্রাকৃত লীলার মধ্যে প্রবিষ্ট আছেন। আবার আমার মতো ব্যক্তিকে কৃপা করবার জন্য এই জগতে তিনি প্রকট লীলা প্রকট করেছেন। এবারও গুপ্ত কথা, সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণকেও যিনি আকর্ষণ করে, শুধু আকর্ষণ নয় বশীভূত করে ফেলেছেন, যেখানে কৃষ্ণচন্দ্র দর্শন করার সঙ্গে কাঁপতে থাকেন, হাত থেকে বাঁশি পড়ে যায়, নিজের যে পীতাম্বর ভ্রষ্ট হয়ে যায়, কি দেখছি কাকে দেখছি, এটা আপনারা শোনবার পর কামুক হৃদয়েতে অনুভব করবেন, এটা একটা মেয়ে ছেলেকে দেখে যেন ওই জন্য বোধহয় হয়েছিল। এগুলোকে বলা হয় কুৎসিত দর্শন। এগুলো বড় গুপ্ত কথা। যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের পূজা প্রাপ্ত হন সেই কৃষ্ণ, সেই কৃষ্ণেরও পূজার একমাত্র পাত্রী হয়েছেন শ্রীমতী রাধারানী। না জানি অনন্তকাল তার গুণগান আমরা কত শুনতে পারবো, আর কেই বা আমাদের সামনে বলবেন এইসব কথা। আর সেই তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত জীবগণকে কৃপা পাইয়ে দেওয়ার জন্য, কৃষ্ণ প্রসাদ পাইয়ে দেওয়ার জন্য তিনি মহাবদান্য বরা হয়েছেন। তার চেয়ে বদান্য আর কেউ নেই, যার জন্য গৌরাঙ্গ মহাপুরীকে বলা হয় সবচেয়ে বদান্যের শেষ সীমা, কারণ রাধারানী তো তার মধ্যে রয়েছে। যদি রাধারানী তার ভাবটাকে গ্রাস না করতেন তাহলে এই কথাটা বলবার কাউর কোনো ক্ষমতা ছিল না। কৃষ্ণ সম্বন্ধে যে কথা বলা হতে পারেনি, নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়চ, এই যে কথা মহাবদান্য এটা একমাত্র সম্ভব হয়েছে রাধারানী ভাব এই কৃষ্ণচন্দ্রকে সম্পূর্ণরূপে গ্রাস করে, এমনকি তার সমস্ত অঙ্গের যে সমস্ত এ রং, আর সেই সমস্ত সুবর্ণবঙ্গ সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি ইত্যাদি কথা শাস্ত্রে আপনারা পান, সমস্ত পাঞ্চালিকা রাধারানীর সমস্ত কিছু নিয়ে তিনি আবির্ভাব হয়েছেন গৌর রূপে। রাধারানীকে কেন পাঞ্চালিকা বলার কি কারণ আছে, এ তো বলার তো দরকার নেই, আমরা তো পাঞ্চালিকা জানি কাকে, আমরা তো জানি পঞ্চপাণ্ডবের পত্নী, আপনারা জানেন ঠিক, কিন্তু আপনারা এটা অনুভব করেন না কি জন্য তাকে এই কথা বলা হয়। পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা সূক্ষ্ম ইন্দ্রিয় সর্বদাই তাকে কৃষ্ণ রস আস্বাদন করে থাকে পাঞ্চালী। পাঞ্চাল দেশ বলতে রসের দেশ, যেখানে পঞ্চরস পাওয়া যায়, সেটার উৎস একমাত্র অপ্রাকৃত রসের কৃষ্ণ, তাতে যিনি রমণ করেন তাই জন্য পাঞ্চাল, সেই জন্য বলা হয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ যখন গৌর রূপে এলেন তখন রাধারানীর ভাবেরই অভিব্যক্তি হয়েছে, আর তা নালে আমরা কোনোদিন জানতে পারতাম না। প্রেম নামদ ভূতার্থ ইত্যাদি শ্লোক আছে, কোনো সময় হলে আলোচনা হলে বোঝা যাবে গৌরাঙ্গকে শ্রীমতী রাধারানীর কৃপা দান করার জন্যই তিনি এসছিলেন, তার কোনো বাহাদুরি নাই। গৌর কৃষ্ণ কিন্তু রাধারানী আচার্য, আচার্যের কাজই হলো বদ্ধজীবকে কৃপা করে কৃষ্ণোন্মুখ করা, আর সেই সব সম্পত্তি তাকে দেওয়া কৃষ্ণ প্রেম। আর অনন্ত ব্রহ্মাণ্ডকে সেই কৃপা পাইয়ে দেওয়ার জন্য যিনি বদান্য বরা তারই নাম হল শ্রীমতী বিশ্বভানন্দিনী রাধারানী, তার নাম শ্রীমতী রাধারানী। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের 18,000 শ্লোক পাঠ করার পরেতে কোনো কোনো মূর্খ শ্রীমতী রাধারানীর কোনো নাম পেলেন না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের কাছে এক বড় জ্ঞানী ব্যক্তি বলে অভিমান যিনি করেন, তিনি বলেছিলেন প্রভুপাদ ভাগবতে কোথায় তো শ্রীমতী রাধারানীর নাম নেই,
সেরকম প্রভুপাদ অত্যন্ত অপ্রাকৃত ক্রোধ প্রকাশ করে বলেছিলেন, কার জন্য থাকবে রাধারানীর নামটা, কার জন্য থাকবে, আমার মতো বোকার জন্য থাকবে? আর থাকলেই বা আপনি কি করে নেবেন? রাধারানীর নাম যদি আপনাকে বলা হয়, দেখিয়ে দেওয়া হয় ভাগবতের রাধারানীর নাম, তা দিয়ে আপনি কি কি করে নেবেন? আপনার উদ্দেশ্য সিদ্ধি? মূর্খের দল। রাধারানীর নাম যদি না থাকতো তো ভাগবত বলে কোনো বস্তুই থাকতো না জগতে, ভাগবতের কোনো মূল্য নেই। সমগ্র ভাগবতের মূল উদ্দেশ্যই যে তাকে উপেক্ষা করলে পরে ভাগবতের কি মূল্য থাকে? 18,000 শ্লোক পাঠ করার পর যদি তার মহিমা না জানা গেল, তার নামটাই আমি খুঁজে না পেলাম, তাহলে আমার জীবনে ধিক্কার, আমার বেঁচে থাকায় কি লাভ? আমার মতো জ্ঞানী ব্যক্তির কি হবে সেসব দিয়ে? শ্রীমতী রাধারানীর নাম উল্লেখ করতে গিয়ে ব্যাসদেব গোস্বামী লেখনি আর সেগুলো বর্ণনা করতে গিয়ে যে সুখদেব গোস্বামী বলেছেন, তাতে বিভল দশা প্রাপ্ত হয়েছে। সমস্ত ইন্দ্রিয়গণকে যেন বশীভূত করে তিনি মনে হচ্ছে একটা কোনো কিছু বলবার আর ক্ষমতা নেই, কোনো মতে রাধারানীর নামটাকে লুকিয়ে গেলেন। রাধারানীর নাম জিহ্বার আসার সঙ্গে সঙ্গে তিনি একদম এমন অবস্থা তার অষ্টসাত্ত্বিক বিকার, যাতে আর ভাগবত কথার প্রবচন সম্ভব হবে না, যার জন্য তিনি ওটাকে গুহ্য রূপে রেখে গেলেন। যে কথাটাই চৈতন্য চরিতামৃতে বলছেন, যার জন্য কহিতে মানা সেই যদি না জানে, এসব কথা কেউ অনুভব করেছেন? যার জন্য যে পাষণ্ডগুলোকে লোকাবার জন্য এই কথাগুলোকে লুকিয়ে লুকিয়ে বলা হয়েছে, সে যদি না জানে তাহলে ভক্তি সমাজের আনন্দ উৎসাহ করো, ওরা জানতে পারবে না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ রাধাকুণ্ডের তীরেতে এই সব কথা আলোচনা করতে গিয়ে সর্বদাই অশ্বসাত্ত্বিক বিকার হয়ে পড়ে যাচ্ছেন, আলোচনা করতে পারছেন না। সমস্ত ইন্দ্রিয় জুড়ে এমন একটা বিপ্লব উপস্থিত হয়েছে, প্রভুপাদের পক্ষে হরিকথা বলা সম্ভব না। কেবল রাধা নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তিনি বিকল হয়ে যাচ্ছেন। কোনো মতে প্রভুপাদ জড়জগতের লোককে যেন এই সব অপ্রাকৃত কথা সেরকম অনুভব তাদের নাই লুকিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেন। প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু তাই করতেন। বহির্মুখ দেখি প্রভু লীলা কইলেন সংবরণ, বহির্মুখ ব্যক্তিদের জন্য এইসব নয়। বাজারে আমি রাধারানীর রসের কথা বলতে আরম্ভ করব, এ কথা কোথাও বলায়নি। যারা কপটতা করে বলছেন আমরাই একমাত্র রূপানুগ ধারার কথা প্রচার করেছি, তাদেরকে ছিল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর বলছেন তোমরা হচ্ছে সবচেয়ে বড় ঠগ বঞ্চ। ভক্তিময় ঠাকুর বলছেন যে রূপানুগ ধারা কখনো প্রচারের বিষয়বস্তু নয়, রূপানুগ ধারা যারা প্রচার করেছি আমরা বলে দাবি করছেন তারা এক নম্বর ঠগ যাচ্ছ, রূপানুগ ধারা কখনোই প্রচারের বিষয়বস্তু নয়। ভক্তিময় ঠাকুর নিজে বলছেন রূপানুগ ধারা উদিত হয়, রূপানুগ ধারাকে কখনো প্রচার করে দেবো আমি এটা হয় না। ভক্তিময় ঠাকুর এইসব কথা বলেছেন, আপনারা দেখবেন আলোচনা করবে। এসব কথা জীব গোস্বামীপাদ অনেকবার অনেক ক্ষেত্রে এমনভাবে বলেছেন যাতে জড়জগতের কোনো ব্যক্তি যেন না বুঝতে পারে। জড়জগতের ব্যক্তি এই সমস্ত নিয়ে ব্যভিচার করবেন, যার জন্যে এগুলোকে গুপ্তভাবে বলা হয়েছে, এর মধ্যে কোনো রকম অন্য কোনো অভিসন্ধি ছিল না। অনায়া রাধিত নূনম ইত্যাদি শ্লোকে আপনারা দেখেছেন যে অনায়া রাধিত যার দ্বারা কৃষ্ণ সর্বাপেক্ষা অধিক আরাধিত, রাধিত সবচেয়ে বেশি পূজা পেয়েছেন, সবচেয়ে বেশি সেবা পেয়েছেন যার কাছ থেকে, তার নামই তো রাধারানী। তার নামটা লুকিয়ে বলা হয়েছে, বলা হয়নি এই কারণে আমি ব্যভিচারে লিপ্ত হব বলে। অনায়া রাধিত নূনম ইত্যাদি শ্লোক বলা হয়েছে, গুপ্তভাবে ভাগবতে বলা হয়েছে। আর পঞ্চাধ্যায়ী শেষ শ্লোকেতে আরো সাবধান করে বলা হয়েছে, কিন্তু এইসব কথার অনেক কদাকার ব্যাখ্যা চলছে। বিক্রীতম বজবদ্ভিরিদং চ বিষ্ণু শ্রদ্ধান্বিতম মনুশৃণবদ অথ বর্ণয়জ ভক্তিং পরম ভগবতিং প্রতিলভ্য কামম
হৃদ্রোগমাশ্রু পাহিনতি অচিরেণ ধীর অচিরেণ ধীর। জগতের লোক ব্যাখ্যা করছেন এই তো বলা রয়েছে, উনি বেশি বেশি বাড়াবাড়ি, উনি কেন এরম ব্যাখ্যা করছেন, এ তো বলা রয়েছে পরিষ্কার। বিক্রীতম ব্রজবোধ বিরিদাঞ্চ বিষ্ণু বিষ্ণু শ্রদ্ধান্বিতম অনুশ্রণবাদ অনুশ্রণবাদ অথ বর্ণয়েচ্ছ, এ তো বলা রয়েছে বর্ণনা করবেন আর যিনি শ্রবণ করবেন এবং বর্ণনা করবেন তার নাকি হৃদয়ের কলমশ চলে যায়, তাহলে আমরাও শ্রবণ করব। জগতের লোক এইভাবে ব্যাখ্যা করেছেন, যারা রূপানুগ ধারা প্রচার করেছি বলে তারা বলছেন হ্যাঁ এটা করা যায়। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বহুপাত পরবর্তী পারম্পর্য ক্রমে ছিল পরম্পর্যবাদ কেশব গোস্বী মহারাজ সিংহের মতো চিৎকার করেছেন, বলেছেন না এরম কথা, এটার উদ্দেশ্য এরম কথা ছিল না, এরম এর কথার উদ্দেশ্য অনেক গুপ্ত ছিল। ভক্তিপূর্ণ তুরী গোস্বী মহারাজ ছিল শ্রীধর গোস্বী পরম্পর্য শ্রীধর গোস্বী মহারাজ এরা এইসব কথা পরিষ্কার করে বলেছেন, এই শ্লোকের এরকম উদ্দেশ্য ছিল না যে আমার হৃদয়ে কামে জর্জরিত জড় কামে আমি রাধারানী এবং গোবিন্দের রহলীলা শুনতে আরম্ভ করব, এইটি আমাকে বলে দিয়েছেন, কোন মূর্খ এ কথা বলে, উনি কোথা থেকে এইসব শাস্ত্র পেয়েছেন প্রমাণ করতে পারবেন, পয়সার বল হলে একটু অত্যাচার বরঞ্চ করতে পারেন কিন্তু এর বেশি কিছু করতে পারবেন না, অত্যাচারে বরঞ্চ আরো ভালো হয়, কেন আমাদের উপর যত অত্যাচার করবে জড়জগতের লোক তত আমাদের সেবা করবার প্রবৃত্তি বৃদ্ধি পাবে। ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ এই কারণেই জড়জগতের মলমূত্র ত্যাগ করার যে স্থান, এই যে বিষ্ঠাস ত্যাগ করার স্থান, ল্যাট্রিনে প্রবিষ্ট হয়েছিলেন, ছিল বহুপাত বলছেন এর দ্বারা গৌরকিশোর দাস বাবাজি মহারাজ দৈন্য করে প্রমাণ করতে চেয়েছিলেন এই জড়জগতের দাম্ভিক ব্যক্তিগুলো যত পারে আমার এই মাথাতে যত পারে মূত্রা মূত্র এবং বিষ্ঠা ত্যাগ করুক, এই জড়জগতের লোকগুলো যত পারে আমার এই মাথা পাতা আছে এখানে যত পারে মুতে যাক এবং হেগে যাক, বিষ্ঠামূত্র ত্যাগ করুক, তাতে আমার সুবিধা হবে, আমার দৈন্যরূপী আরতি এটা আরো বৃদ্ধি পাবে। গুরুবর্গ কিরকম বঞ্চক হয় সেটা যদি কাউকে খুলে দেখানো যায় তাহলে ওরা পাগল হয়ে যাবে। গুরুবঞ্চক কিভাবে তোমার এই অন্নবিলাসকে প্রশ্রয় দিয়ে তোমাকে ঠকিয়ে দেবে, যেহেতু তুমি ঠকতে চাইছো, তারা ঠকাতে চায়নি কিন্তু তুমি ঠকতে চাইছো এই কারণে তোমাকে এমনভাবে ঠকিয়ে দেবে অনন্তকালে তুমি কেঁদে পার পাবে না, এতবার একটা সুযোগ পাওয়ার পরেও তুমি নিতে পারছো না, তুমি জানো না গুরুবর্গ কিরকমভাবে তোমাকে ঠকিয়ে দেবে, তুমি ঠকতে চাইছো, তুমি যে জিনিসগুলো চাইছো আর গুরুবর্গ যে জিনিস তোমাকে দিতে চাইছে সেটা তুমি তো পার্থক্য বুঝলে না, তাই জন্য গুরুবর্গ তোমার মতো ব্যক্তি আমার মতো মূর্খ এদেরকে বঞ্চনা করে সহজনে নিয়োজিত রয়েছেন গুপ্তভাবে, যা যা পারিস কর। একটু আগে আলোচনা প্রসঙ্গে দেখলাম আপনি বললেন রাধারানীর আবির্ভাব কৃষ্ণচন্দ্রের আবির্ভাবের দিন নাকি হয়ে গেছিল, এটা তো প্রমাণ তো এখনও দিলেন না, কোথায় পালিয়ে যাব আমি, এ তো প্রমাণ আমাকে দিতেই হবে, প্রমাণটা আপনাদের সম্মুখে রয়েছে কিন্তু আপনারা অনুভব করতে পারেননি সাক্ষাৎভাবে আবির্ভাব, এটা শ্রীমতী রাধারানী আজকের তিথিতে, আর গুপ্তভাবে আবির্ভাব হয়ে গেছিল কোথায়, যখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন তখনই আবির্ভাব হয়েছিল, সে কথা আমি বলিনি গোপিকাগণ বলেছিলেন, গোপিকাগণের কথায় যেখানে আপনারা শুনছেন গোপীগীতা, গোপীগীতার প্রথম শ্লোকটা কি ছিল, জয়তি তে ধিকম জন্মনা ব্রজ সত ইন্দিরা শাশ্বদাত্রহি দৈত দীক্ষিতাম দীক্ষিতাবকা তৈধিতা সব স্ত্বাং বৃচিন্বতে, তোমার প্রতি আমাদের এই আত্মাটাকে অর্পণ করে নিয়ে মৃত দেহ এবার ভুতুরে কাণ্ড, আমরা আমরা মৃত, কৃষ্ণ ছাড়া আমাদের কেউ নেই, অথচ কেন আমরা বেঁচে রয়েছি ভূতের মতো ঘুরছি আমরা জানি না,
আত্মা চলে গেলে আমরা এতদিন শুনেছি মরে যায় লোকে। গোপিকাগণ বলছেন আমরা সত্যি বিশ্বাস করো আমার এই আত্মাটাকে তোমার প্রতি তৈ ধৃতা সব স্বাং বিশিংবাতে, তোমাকে আমরা অন্বেষণ করছি, তোমার চরণেতে আমরা আত্মাটাকে রেখে দিয়েছি, তাহলে তোমরা বেঁচে রয়েছে কী করে? এটি তো আশ্চর্য কথা, কী করে বেঁচে রয়েছি তা জানি না, কিন্তু কৃষ্ণ প্রাপ্তির আশা নিয়ে ভুতুরো ভুতুরে কাণ্ড আমরা বেঁচে রয়েছি। আর সেখানে গোপিকাগণ পরিষ্কারভাবে গুপ্তভাবে জানিয়ে দিচ্ছেন যে জয়তে অধিকম, জয়তে অধিকম জন্ম না ব্রজ, তুমি যখন ব্রজেতে আবির্ভাব হলে সৈত ইন্দিরা শস্য দত্রহী, মনে হলো যেন সমস্ত এই ব্রজভূমিকে কীরকম একটা সৌন্দর্য একটা মণ্ডিত করলো। এই যে গুপ্তভাবে বলা আছে ইন্দিরা, ইন্দিরা কথাটা আপনারা এমনি কথা মানে বোঝেন, ইন্দিরা মানে হলো লক্ষ্মী, কিন্তু অনেক কথারই মানে আপনাদের হৃদয়েতে আসবে না। কেন আসবে না? যেহেতু আমরা সেই রকম আনুগত্য করি নাই সেই জন্য আসবে না। যেমন ভেরোদঞ্চ বিষ্ণু বলা হলো কেন? একটু আগে যে বললেন বিষ্ণু কি লীলা করেছিল, এইটি তো কথা। এই জন্যই তো আমাদের রূপানুগ গুরুবর্গ গুরু বৈষ্ণবের চরণে গিয়ে কাঁদতে হয়, এই কথাটার মানে কি একটু বুঝিয়ে দিন। আর যদি বাজারে গ্রন্থ পাওয়া যায় টিকাটো পরে গেলে আপনি মানুষ হয়ে যান, আমি তো মানুষ হয়ে যাব, এই জন্য আমাকে তো তাদের কাছে যেতে হয়। পরিষ্কারভাবে বলা হয়েছে বিষ্ণু কথাটা কি উদ্দেশ্যে বলে, বলা রয়েছে যত কোটি গোপিকা তত কোটি কৃষ্ণ নিজেকে ব্যক্ত করেছে, তার মানে এই কৃষ্ণটা আসল কৃষ্ণ, এটা নয়, এটা নয়। এইসব কথা অনেক ব্যাখ্যা করেছেন জীব গোস্বাই পাল, বলে কৃষ্ণের একটা অদ্ভুত অচিন্ত শক্তির দ্বারা তিনি যত কোটি গোপিকা তত কোটি কৃষ্ণ। এখানে এই যে একটা কৃষ্ণের একটা আশ্চর্য একটা বৈভব প্রকাশিত হয়েছে, এই কথাটাকে স্থাপন করবার জন্যেই এই বিষ্ণু কথাটা, বিষ্ণু ব্যাপক। দেখো এ কথা সুখদেব গোস্বামী পরিষ্কারভাবে বলেছেন, আমি এসব কথা আলোচনা এখানে করব না, স্থান নয়। রাসলীলার প্রারম্ভে কি কথা গুপ্ত কথা সুখদেব গোস্বামী বলেছেন, তার অর্থ কি? কোনো মানুষ যদি কুৎসিতভাবে চিন্তা করে তার জীবন সর্বথাই বিনাশপ্রাপ্ত হবে। যে কথা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে পরিষ্কার জানি, আমি জন্মাষ্টমীতেও বোধহয় এই কথা আলোচনা করেছিলাম, ভর্জিতা কথিতা ধান্যা প্রায় বিজায় নাই সাথে নেই সাথে, যেমন মানে ধান আদি যে সব বীজ রূপে আপনার কাছে রয়েছে সেগুলো যদি কোনো মতে ভেজে দেন আর সেদ্ধ করে দেন, তাহলে তাদের বীজত্ব তার উদ্গম এটা আর হবে না। ন কামহ কামানাম বলছে, ন কামহ কামানাম কি বলছে, ন মই অর্পিত কামহ কামা কামায় কল্পতে, ন কামহ কামায় কল্পতে, আমার প্রতি অর্পিত ন মই অর্পিত ধিয়া ভাব, যাই হোক এটা আমি আলোচনা করেছি জন্মাষ্টমীতেও, অনেক কথা আলোচনা করতে ইচ্ছা হয়। না মজাপিত মনহ কামহ কামায় কল্পতে ভর্জিতা কথিতা ধানা প্রায় বিজায় নৈ সাথে, যেমনভাবে ধান এবং অন্য অন্য সমস্ত বীজ যেগুলো আপনারা মাঠে বপন করলে পরে সেখানে আপনাদের বীজের উদ্গম হতে পারে, কিন্তু সেগুলো যদি ভাজা হয়ে যায় সেদ্ধ হয়ে যায় তার থেকে কোনো রকম অঙ্কুরোদ্গম সম্ভব নয়। সেরকম কৃষ্ণে অর্পিত মনস যেখানে কৃষ্ণেতে অর্পিত আশয় সমস্ত কৃষ্ণেতে অর্পণ করে রয়েছে মন, সেখানেতে আর কোনো প্রাকৃত জড়জগতের কাম উদ্গম হওয়া সম্ভব নয়। গোপিকাগণের যে কাম দেখেন এটা কাম সাম্যে কাম বলা হয়, বাস্তবিক পক্ষে এগুলো কাম নয়। সেখানে পরিষ্কারভাবে জীব গোস্বামী আচার্য ন বলছেন ব্রজগোপিকাগণের যে কাম জ্বলে দেখছেন, সেখানে বলছে প্রেমৈব গোপ রামায়ণম কাম ইতি অভিধান, কাম কাম যেটা দেখছেন কামৈব গোপী রাম গোপ রামায়ণম রমাণম প্রেম ইতি অভিধান, যেটাকে
গোপিকাগণের কাম দেখছেন সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রেম। প্রেমের গতি বড় অদ্ভুত, এইসব কথা আলোচনা তো উচিত নয় এখানে, বড় অদ্ভুত জিগজাগ। প্রেমের গতি সাপের মতো, সাপ যেমন বক্রগতি হয়, প্রেমের গতি কুটিল, বড় প্রেমের গতি অত্যন্ত কুটিল গতি, কিভাবে কখন কোন দিকে চলে যায় কোনো ঠিক নাই। আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম এই যে বিষ্ণু কথাটা যেমন ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে, কোনো রকম যেন কুৎসিত ধারণা না আসে, ঠিক সেখানে এখানে যে ইন্দিরা কথাটা ব্যবহার করেছে সর্বলক্ষ্মীময়ী, এসব কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বেশ পরিষ্কারভাবেই বলেছেন। সর্বলক্ষ্মীময়ী হচ্ছেন কে? রাধারানী। তার কি তাকে যদি ইন্দিরা বলে গোপিকাগণ বলে থাকেন তার মানে এই হচ্ছে না লক্ষ্মী, কেন গোপিকাগণ লক্ষ্মীকে কেন বলবেন, এটা আসে না। ওই জন্য লজিকেও আসে না, কোনো যদি কেউ তর্ক উত্থাপন করেন তাতেও আসে না, কোনো কিভাবে আসবে। যেখানে লক্ষ্মী দেবী স্বয়ং নন্দনন্দন শ্রীকৃষ্ণের সঙ্গম পাওয়ার জন্য তিনি বেলমনেতে এখনো পর্যন্ত তপস্যা করছেন, সুশিরম ধৃতব্রতা, সেখানে বসে রয়েছেন ব্রত ধারণ করে, সেখানে আজ পর্যন্ত তিনি এখনো পর্যন্ত নন্দনন্দন শ্রীকৃষ্ণের কোনো সন্ধান তিনি পান নাই। সেক্ষেত্রে গোপীগণের উদ্দেশ্য মনের অভীষ্ট কখনোই এটা হতে পারে না। গোপীগণ বলছেন লক্ষ্মীদেবীকে বলতে পারেন কি, হয় না। এখানে ওই জন্য ইন্দিরা কথাটার মানে হলো ধরে নিতে হবে শ্রেয়ত ইন্দিরা সশ্বদ অত্রহি, সশ্বদ অত্রহি, এখানে যেন মনে হচ্ছে যেন সর্ব একদম লক্ষ্মী দেবী যেন সর্ব সৌন্দর্য দিয়ে সর্ববৈভব দিয়ে ব্রজধামটাকে সাজিয়ে, সেটা কে, ব্রজভূমিতে প্রবেশ অধিকার কার, রাধারানী। এই জন্য গুপ্তরূপে নন্দনন্দন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে আমরা গুপ্তভাবে জানতে পেরেছি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দয়াময়ী রাধারানীর তার আবির্ভাব হয়ে গেছে। অথচ আমরা আজকে এই যে শুক্লা অষ্টমী, এই তিথিতে দয়াময়ী বিশ্বভানু নন্দিনীর আবির্ভাব তিথি, আমাদের হৃদয়ে প্রত্যেকের হৃদয়েতে আবির্ভাব হোক এই ইচ্ছা আমরা পোষণ করি। যদি তার আবির্ভাব তিথি আজকে আমার হৃদয়েতে হয়ে থাকে তাহলে অবশ্যই আমি এই সব কথার গুপ্ত অর্থ অনুভব করতে পারবো। আজ আমার ব্যাস পূজা, আজকে ব্যাস পূজা, সেই ব্যাস পূজায় আজ আমার তার চরণে পুষ্পাঞ্জলি বাস্তবিক পক্ষে কিরম হয় বলছে সুমন, মানে হচ্ছে পুষ্প, এই সুমন সুহৃদয়টাকে যদি তার চরণে আজকে আমি অর্পণ করতে পারি, সুমন আমার এই সুন্দর মন যদি হয় আমার সেই মনটাকে পুষ্পরূপে যদি তার চরণে দিই, এটাকেই বাস্তবিক পুষ্পাঞ্জলি বলা হয়। বাকি জগতেরও ছিল কেশব গোস্বামী মহারাজ সুন্দরভাবে বলেছেন, এসব কথা নিয়ে অনেক পাশবিক সমালোচনা চলেছে, গুরুবর্গের এইসব অন্তরের ভাব কেউ অনুভব করতে পারেন না, সেই জন্য সমালোচনা করেছেন তারা। জগতের যত ফুল কবু নহে সমতুল ইত্যাদি তিনি কীর্তন লিখেছেন আরতিতে, তারা বললেন ভক্তিমোহন ঠাকুরকে ছেড়ে দিয়ে একই কীর্তন, তারা অনুভব করতে পারলেন না যে এইসব মহাজনরা সবসময় আনুগত্যতে রয়েছেন। বিভিন্ন দর্শন তাদের হৃদয়েতে আসে, সেগুলো জগৎকে আস্বাদন করবার জন্য এগুলো বলেন, তাতে সমালোচনার স্থান নাই। ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তনটা একটা আলাদা, তার একটা আলাদা কীর্তন, এটা নয়, এক তাৎপর্যপর, কিন্তু লোকে বুঝতে পারে না। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন বলছেন পুরীষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ, আর যখন ছিল বৃন্দাবন দাস ঠাকুর বলছেন তবে লাথি মারু তার শেরের ওপর, এই দুটোকে নিয়ে জড়জগতের মানুষ বিশাল সমালোচনা শুরু করে দেবেন, তারা অনুভব করতে পারবেন না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর এই যে দৈন্য, আর ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের যে তবে লাথু মারুতার, এর মধ্যে যে দৈন্যের পরিস্ফুটন, এ দুটো একই তাৎপর্যপর।
বাইরের বিচার বুদ্ধি দ্বারা এগুলো অনুভব করা যায় না। তাৎপর্য এক, বরণ বিচার করলে দেখা যায় বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় আর একটু বেশি করুণা দেখাতে চাইছেন, আমি কিছুতেই জড় ছাড়তে চাইব না, আমি কিছুতেই গৌর নিতায় কৃপা নিতে চাইব না। তার জন্য তিনি কি করলেন, তার চরণের প্রহার আমার মাথায় দিয়ে তিনি আমাকে এই জড়জগৎ থেকে অপ্রাকৃত জগতের সন্ধান দিতে চেয়েছেন, এটা যে কত বড় দয়া আমি এই লজিক্যাল ইন্টারপ্রিটেশন নিয়ে অনুভব করতে পারি না। যার জন্য ছিল শিবানন্দ সেনকে কিভাবে পদাঘাত করলেন শ্রীমান নিত্যানন্দ প্রভু, এই কথা কি জড়জগতের লোককে অনুভব করতে পারবে? শ্রীমান নিত্যানন্দ প্রভু কিরকম ভাবে, শিবানন্দ এখনো শিবা এলো না, এত সময় চলে গেল, আমি ক্ষুধায় মরলাম, এখনো শিবা এলো না, শিবার ছেলেগুলো মরুক সব। শিবানন্দ সেনের পত্নী অপ্রাকৃত দুঃখ প্রকাশ করে কাঁদতে আরম্ভ করলেন, আর শিবানন্দ সেন বললেন, খেপি তুমি কার্য কেন, ঠিকই তো হয়েছে, গোসাইয়ের বালাই নিয়ে যদি আমার ছেলেগুলো যায় মরুক না, ভালো তো। নিত্যানন্দ প্রভুর এই পদপ্রহারে শিবানন্দ সেন সিদ্ধান্ত বলেছিলেন, অবধূত শিরোমণি অদ্বৈত গোসাই বলেছেন, যখন ওই ঝুটা অন্ন নিয়ে গায়ে দিয়েছিল এই অবধূত ভ্রষ্ট অবধূত আজ নিজের সমান পবিত্র করবার জন্য আর এই উচ্ছিষ্ট সেই অন্য ব্রাহ্মণ বলে ভয় করলো না, আমার গায়ে দিল। এগুলো প্রেম রাজ্যের কথা, এগুলো জগতের লোক কোনো অনুভব করতে পারে না। সেই জন্য শিবানন্দ সেন বলছিলেন, আজ তুমি পদপহার করে হে অবধূত চূড়ামণি আজকে নিজের সমান পবিত্র তা দান করলে আমাকে, আজ যে কত বড় আমার আনন্দের দিন, কত বড় আজ আমার আনন্দের দিন। তারাই পারেন পুষ্পাঞ্জলি দিতে, বদ্ধজীব কখনো পুষ্পাঞ্জলি দিতে হুড়োহুড়ি করে, এর ঘাড়ে ও চাপে আমি আগে দেবো, সরে যা, কোথায় পুষ্পাঞ্জলি দেবো, পুষ্পাঞ্জলি দেওয়ার জায়গাটা আগে তৈরি করতে হয়, পুষ্পাঞ্জলি দেওয়ার জায়গাটা কই, সেইটা তো হৃদয় আগে তৈরি করতে হয়, তারপর পুষ্পাঞ্জলি দেবো, কখন কীভাবে গুরু বৈষ্ণবের আনুগত্যে সেটা পরের কথা, কিন্তু পুষ্পাঞ্জলি কাকে বলে এসব কথাই তো আমার অনুভবের বিষয় হলো না। আজকে অনেক কথা বলার সুযোগ আপনারা দেন নাই, দোষটা আমার নয়, অনেক দেরি করে শুরু হয়েছিল আলোচনা প্রসঙ্গে, আমরা দেখি যে কথা উত্থাপন করি তার একটু স্পর্শ করে আমি আজকে শেষ করব। সায়ংকালীন অধিবেশনে আপনারা আমাদের এই মঠের বর্তমান আচার্য, যার সৌন্দর্য দেখে আমি খুব আনন্দ লাভ করি, আর তার সৌন্দর্যে আকর্ষিত হয়েই আমি এত দূরে এসেছি। কুড়ি বছর আগে বোধ হয় একবার ঘণ্টাখানেকের জন্য এসেছিলাম, কিন্তু আজকে এসছি ওই তাদের ভালোবাসায় আকৃষ্ট হয়ে, তাহলে সহসা আমি যেতে চাই না কোথাও। সেখানে বলেছিলাম একটা কথা, যদি সুযোগ হয় পরে আবার বিস্তৃত আলোচনা করব, যে আচার্য কিভাবে বঞ্চনা করতে পারেন সেটা রাধারানীর আনুগত্যের মধ্যে যে পরিস্ফুটন, কালকে আমার আচার্যের বৈশিষ্ট্য আলোচনা প্রসঙ্গে ছিল, বহুপাদের আচার্যের আচার্যত্বের বৈশিষ্ট্য আলোচনা প্রসঙ্গে অনেক কথা বাদ চলে গেছে, অনন্ত কথা, কিভাবে প্রভুপাদ এক একজনকে কামিনী কাঞ্চন দিয়ে বঞ্চনা করেতে করে ঠকিয়েছেন, কেন উপায় নেই, তারা ঠকবেই, তারা প্রতিজ্ঞা করে এসছে আমরা ঠকব, তাই জন্য তাদেরকে বাধ্য হয়েছেন। এইভাবে এই যে গুণাবলীটা, এটা কোথা থেকে পেয়েছেন, বঞ্চনা করবার যে টেন্ডেন্সি, কৃষ্ণ বঞ্চক, আর রাধারানীও বঞ্চনা করেছেন, বঞ্চনা করেননি, তিনি সবচেয়ে বেশি বঞ্চনা করেন, কাদেরকে, যারা কামিনী কাঞ্চন আশা করে সেই সব উলৈচণ্ডীগুলোকে, উলৈচণ্ডীগুলোকে এইসব বস্তু দিয়ে আটকে রেখেছেন, যা এগুলো নিয়ে বস থাক, এগুলোই তোদের জীবনের কাম্য, এগুলোই তোদের জীবনের টার্গেট উদ্দেশ্য, এগুলো নিয়ে তারা বঞ্চিত। রাধারানী কী করেছেন, বলছে জটিলা কুটিলাকে বঞ্চনা করেছেন, আয়ন ঘোষকে, যার নাম অভিমন্যু, অভি অভি কথা যুক্ত হয়েছে, প্রো পরা অপ অনু ইত্যাদি, এইগুলোকে কি বলা হয়, হ্যাঁ উপসর্গ, এগুলো বলছে অভিমন্যু, অভি লাগানো হয়েছে, মন্যু হচ্ছে ক্রোধ, যিনি সর্বদাই কাম্য বস্তুর অভাবেতে কামেতে জর্জরিত তার নাম অভিমন্যু, আর সেই ব্যক্তি সবসময় রাধারানীকে মনে করেন আমার পত্নী, হ্যাঁ ঠিকই তো, মায়া প্রতারিত চক্ষু, কৌপাদের ভাষা, সমস্ত এই জগতের লোকগুলো মায়া প্রতারিত চক্ষু নিয়ে বঞ্চিত হচ্ছে নিজে নিজেই,
আমরা কিছু ক্ষতি করি নাই, ওরা মায়া প্রতারিত চক্ষু, ওরা ঠকছে। সেই জন্য রাধারানী কী করছেন, তাদেরকে ভালোরূপে একটু বঞ্চনা করছেন। তিনি অনন্তকাল কৃষ্ণ সেবায় নিয়োজিত আছেন, এর মধ্যে কোনো ছেদ নাই। কিন্তু শ্বশুরি শাশুড়ি ননদি এদেরকে আবার অভিমন্যু আয়ন ঘোষ এদেরকে বঞ্চনা করার জন্য কত সুন্দর ফন্দি। যখন সূর্য পূজার কথা উত্থাপন করলেন, রাধারানী অনুমোদন করলেন, হ্যাঁ সূর্য পূজা হওয়া দরকার। সূর্য পূজা কাকে বলে? এই যে এক একটা দর্শন আলোচনা করলেন, বিশাল আলোচনা সমস্ত, কোথা দিয়ে এইসব আলোচনা, বিশাল আলোচনা এই সমস্ত। এই যে পঞ্চোপাসকের দল যারা রয়েছেন, গণেশ সূর্য শক্তি, তাই তো, এই সমস্তগুলো যেসব আলোচনা করেন, তারা পুজো করেন, এরা জগজগতে জড়জগতের বস্তুগুলোই তারা চান। সূর্যকে কেন পূজা করে, গণেশকে কেন পূজা করবে, শক্তিকে কেন পূজা করবে, শিবকে কেন পূজা করবে, এই সমস্ত গুপ্ত গুপ্ত সব উদ্দেশ্য আছে। তারা উদ্দেশ্য ছাড়া কিছু করে না। আমি কিছুদিন আগে ভাগবত কথা আলোচনার সুযোগ হয়েছিল, সেখানে বলেছিলাম যে সেখানে আরতি করেন জগদীশের, তারা জগতে ঘটা করে আরতি করুক, বরঞ্চ আমি যে আরতির বস্তু আরতি করি তাদের থেকে তারা অনেক জৌলুস করে আরতি করেন, কিন্তু আরতির উদ্দেশ্য তাদের অন্য। তারা আরতি করেন, করে যে সমস্ত কথা বলেন, তাদের যে হৃদয়ের ভাব এটা কুৎসিত ভাব। তারা বলেন যে সুখ সম্পত্তি আয় ঘরকা কষ্ট মিটে তানকা জয় জগদীশ হারে। এরা বলে আমাদের দেহের কষ্ট আদি ব্যাধি আদি চলে যাক, আর এই আমাদের ঘরেতে অনেক সুখ সম্পত্তি আসুক, আর অতএব আমি এইসব আরতি করছি। আমাদের আরতিটা হেতিমূলক আরতি নয়, আমাদের আরতি হলো আমরা আমাদের আত্মাটাকেই আরতি করে কৃষ্ণের চরণে, শ্রীমতী রাধারানীর চরণে দিয়ে দিচ্ছি, সেখানে পাওয়ার রিটার্ন তার বদলে কিছু পাবো, এর কথা রূপানুগ ধারার লোকরা কেউ স্বীকার করেন না, তাদের এইসব নাই। যথেষ্ট পরিমাণে সূর্য পূজা হোক, সূর্য পূজা হলে ভালো বৈভব আদি পাওয়া যাবে, রাধারানী অনুমোদন করলে হ্যাঁ সূর্য পুজো চলো আমরা সূর্য পুজো করতে যাই। এই সূর্য পূজার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো জটিলা কুটিলা এদেরকে বঞ্চনা করে নিরন্তর কৃষ্ণ ভজনের অনুশীলন করা, কৃষ্ণ ভজনেতে নিয়োজিত থাকা, এই গুপ্ত উদ্দেশ্য। এই উলয়চণ্ডীর দল তারা যা চাইবে তাদেরকে তাই দেয়া হোক, আমরা সহজনেতে নিয়োজিত থাকি, এইটি গুরুবর্গ আমাদের গুপ্ত কথা শিখিয়েছেন। তাই জন্য সেখানে সূর্য পূজা করা হলো, অনেকের সূর্য পূজার গুপ্ত রহস্য, আমি কেবল খালি স্পর্শমাত্র করে গেলাম, এর গুপ্ত কথা উত্থাপন করলাম না। কোনো সময় যদি আলোচনার সুযোগ হয় আর পরিবেশও যদি সেরকম হয় পারমিট করে, তাহলে আমি এসব কথা চিন্তা করে উচ্চারণ হয়তো করতে পারি, যদি আসানি করান। রাধেতি নাম নব সুন্দর সিধুমুগ্ধম, কৃষ্ণেতি নাম মধুরাদ্ভুত গারদুগ্ধম, সর্বক্ষণম সুরবিরাগ হিমেন রম্যম, কৃতা তদৈব বিবমি রসনে ক্ষুধার্তে, বাঞ্ছা কল্পতরুশ্য কৃপা সিন্ধু ব্যবচ, পতিতানং পাবনং ভবৈষ্ণবভ্যো নমঃ।